আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আপনাদের জন্য আজকে আমরা হাজির হয়েছি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের বর্তমান অবস্থা কী নিয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা স্পেশাল আয়োজন নিয়ে কথা বলে থাকি স্পেশাল সাবজেক্ট নিয়ে, এবং একটি কথা আমরা যারা প্রবাসে থাকি, আমাদের সবারই মন, সবার মনোযোগ এবং সবার আবেগ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের দিকে। তাই কেমন আছে বাংলাদেশের মানুষ, কী করলে কীভাবে আমরা সম্মিলিতভাবে এই কোভিড-19 মোকাবেলা করতে পারি। আমরা দল চাই না, আমরা মত চাই না, আমরা ধর্ম চাই না, আমরা চাই একটি টিম ওয়ার্ক, এবং আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এবং ওই ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমেই আমরা এই কোভিড-19 মোকাবেলা করব। আজ আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের এই অবস্থা সম্পর্কে, এই যে দুর্গতি সম্পর্কে, এই যে করোনা ভাইরাস আমাদেরকে কীভাবে গ্রাস করে নিচ্ছে, সারা বিশ্বকে কীভাবে গ্রাস করে নিচ্ছে, সেই বিষয়ে আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য, সমাধান বের করার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের সামনে আজকে আসছেন স্কাইপিতে বাংলাদেশের দুজন প্রবীণ রাজনীতিবিদ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপাময় জনতা এই দুজন রাজনীতিবিদের কথা শুনবেন, সরকার এই দুজন রাজনীতিবিদের কথা শুনবেন, বিরোধী দল এই দুজন রাজনীতিবিদের কথা শুনবেন, এবং আরেকটি কথা, এই দুজন রাজনীতিবিদ ঘরে বসে নেই, তারা কাজ করে যাচ্ছে মানুষের জন্য, যারা কাজ করে যাচ্ছে এই কোভিড-19 কীভাবে আমরা মোকাবেলা করতে যাচ্ছি। আমি স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি অনেকবার বহুবার নির্বাচিত এমপি নোয়াখালীর, যিনি বেগমগঞ্জের, এবং যিনি সাবেক মন্ত্রী ছিলেন এবং এই করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন তার নিজস্ব এলাকায়, জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, যিনি সাবেক এমপি ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং আরেকজন আমার সাথে যুক্ত হয়েছেন, এবং জনগণ এখন বলে থাকে যে আপমো রুহুল হক সাহেব যদি থাকতেন তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য ব্যবস্থা এত এমন হতো না। তাই আমরা আপমো রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি এবং উনাকে এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর অনেকভাবে মিস করছে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি জনাব আপম রুহুল হক সাহেবকে এবং জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। প্রিয় দর্শক, আপনারা যারা ফোন করবেন ওনাদেরকে প্রশ্ন করবেন কিভাবে আমরা একত্রিত হয়ে কোভিড-19 মোকাবেলা করতে পারি, আপনারা একদম সংক্ষেপে ফোন করবেন, অবশ্যই টিভির সাম কমিয়ে, আর যারা ফেসবুকে দেখছেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটি কথা, বর্তমান সরকার আজকে থেকে, অর্থাৎ ব্রিটেনের কনজারভেটিভ সরকার আজকে থেকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে, শপিং সেন্টার বলুন, ট্রেন বলুন, কার বলুন, ক্যাব বলুন, যে কোনো ট্রান্সপোর্টেশন বলুন, শপিং মল বলুন, সব জায়গায় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, না হয় আজকে থেকে নতুন ল প্রয়োগ করা হচ্ছে, আপনাদেরকে জরিমানা করা হবে। আমি যাচ্ছি প্রথমেই আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব আপম রুহুল হক সাহেব। রুহুল হক সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি বাংলাদেশে অনেক রাত্রি এখন প্রবাসের মানুষের জন্য, বাংলাদেশ সম্পর্কে বলার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। আমি এক মিনিটে প্রথমে জানতে চাইব আপনার কাছে কেমন আছে আমাদের বাংলাদেশ। বলবো আগের চাইতে অনেক ভালো, আমরা মোটামুটি একটা কন্ট্রোলে এসেছে কোভিড, এবং আমরা এখন আপাতত বন্যার কবলে পড়ে বাংলাদেশের অনেকখানি মানুষ বন্যার কবলে পর্যদস্ত হয়ে আছে, সেটি বিপদ। সুতরাং মানুষ এখন কোভিড সহ বন্যা নিয়ে আমরা ওতে অনেক আতঙ্কগ্রস্ত, এবং বলা হচ্ছে যে বন্যা বেশ কিছুদিনে স্থায়ী হবে এবং আরও সিরিয়াস আকার ধারণ করতে পারে, সুতরাং এটিও আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। ধন্যবাদ জনাব রুহুল হক সাহেব এমপি। আমি যাচ্ছি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বুলু সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা যুগান্তর, মানব জমির, প্রথম আলোতে পড়েছি যে আপনার এলাকায় আপনি কীভাবে এই করোনা ভাইরাসকে মানে মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আয়ন টিভির পক্ষ থেকে, প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে। বাট আপনার কাছেও আমার প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? জনাব আতাউল্লাহ ফারুক, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বাংলাদেশি যে সমস্ত ভাইরা, বাংলাদেশী ভাইরা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ একদিকে করোনা, আরেকদিকে আপনার বানভাসিতে সমগ্র বাংলাদেশের প্রায় অর্ধেক চাইতে বেশি অংশ আজকে বানবাসিতে মানুষ বাসছে। মানুষের খাদ্যের অভাব, পানিবাহিত রোগে মানুষ ভুগছেন, একদিকে করোনা একদিকে বন্যা, এই দুটিতে বাংলাদেশের মানুষ খুব নাজুক অবস্থার মধ্যে বসবাস করছে।
প্রায় মার্চ মাসের 8 তারিখ থেকে বাংলাদেশে করোনা ধরা পড়লো। করোনার আমরা প্রথম রোগী শনাক্ত হলো, একজন মারা গেলেন। এরপর আস্তে 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 বাংলাদেশে পর্যন্ত প্রায় 2,836 জন মানুষ আজকে পর্যন্ত এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। প্রায় 2,18,658 জন মানুষ আক্রান্ত হয়েছে। এটা ব্যাপক। এর আগে চীনে আমরা 2 মাস সময় পেয়েছিলাম। চীনে যখন ওয়ানে এটা আক্রান্ত হলো, ব্যাপক হারে ধরা পড়ল, আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করিনি। বাংলাদেশ যে সময়টুকু পেয়েছেন, সেই সময়টুকু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতাম, ঢাকা এয়ারপোর্টে যদি আমরা প্রোটেকশন গ্রহণ করতাম, বিদেশ থেকে যারা আসছেন বা অন্যান্যভাবে সামগ্রিকভাবে জাতীয় ঐক্যর মাধ্যমে, আমরা সেদিন যেটা আসছে সেদিন 10 তারিখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেদিন সরকারকে সবাইকে আহ্বান জানিয়েছিলেন জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং সবাইকে নিয়েই এই করোনা মোকাবিলা করা। কিন্তু সরকার সেটা শোনেননি, সরকার সে পথে হাঁটেননি। আজকে বাংলাদেশ একটা মহাবিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে এখনও আমরা বলবো যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এটা মোকাবিলা করি, তাহলে আমরা এটা মোকাবিলা করতে পারবো। এবং ইনশাল্লাহ, যেহেতু বাংলাদেশের একটি অভিজ্ঞতা আছে, এটা আস্তে আস্তে করে ধাপে ধাপে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় পৃথিবীতে একটি রোল মডেল হয়ে আছে, এটাও আমরা মোকাবেলা করতে পারতাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, আমি আপনার কাছে আসছি। আমি আপনার কাছে ঐক্যবদ্ধভাবে, জি আমি আপনার কাছে আসছি, কথাটি বলতে চাই। জি এই হ্যাঁ জি আমি আপনার কাছে আসছি। তার আগে আমি যে কথাটি বলতে চাই, সে জি বলেন, আপনি বলেন। জি জি আপনি শেষ করুন, দেন আমি মাননীয় আমাদের এখানে আমি বলি। জি একটু একটু মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, জি ডক্টর রুলক সাহেব, বাংলাদেশের একজন বরণ্য চিকিৎসক। ওনাকে সবাই জানেন, চিনেন, এমন কোনো মানুষ নেই যে চিকিৎসা জগতে বা এমনও ওনাকে চিনেন। আমি উনি যে জেলার লোক, সাতক্ষীরার ওনার নির্বাচন এলাকা এবং সাতক্ষীরার বাসিন্দা, উনি জন্মগতভাবে সাতক্ষীরার লোক, সবাই সাতক্ষীরার মানুষ, ওনাকে ভালোবাসেন। এই সাতক্ষীরা জেলায় প্রায় আমি 4 বছরের অধিক সেখানে জেলামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। অতএব সেই হিসাবে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে একটু সম্পর্ক আছে এবং ওনাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম। উনি সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ স্থাপন করেছেন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায়। এই জন্য একজন সজ্জন একটা ভদ্রলোক উনি আজকে এই আপনার এই অনুষ্ঠানে উপস্থিত, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। কি বলেন? জি আমি আপনার কাছে আসছি। আপনি যেহেতু একটা জাতীয় ঐক্যের কথা, আমি আপনার একটা মন্তব্য বাংলাদেশের ন্যাশনাল পত্রিকাতেও পড়েছি যে আপনি জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেছেন। আপনি বলছেন এই মুহূর্তে ঝগড়া করার দরকার নেই, মারামারি করার দরকার নেই, কাদা ছড়াছড়ি করার দরকার নেই, এখন প্রয়োজন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমি আপনার কাছে এই বিষয়ে কথা বলবো আমি আসছি। তার আগে আমি আমাদের রুহুল হক মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে জনাব রুহুল হক সাহেব, বর্তমানে স্বাস্থ্যের যে অবস্থা, স্বাস্থ্য খাতের যে অবস্থা, এবং সারা বিশ্ব থেকেই কিন্তু একটি প্রতিবাদ প্রতিরোধ বলুন কথার ভয়েস আসছে, এবং আওয়ামী লীগেরও অনেকে বলছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অ্যাক্টিভিটিস সম্পর্কে, এবং স্পেশালি যে 2014 সালে যেই রিজেন্ট হসপিটালের আপনার লাইসেন্স বাতিল মানে রিনিউ করা হয়নি, সেই হসপিটাল কী করে কোভিড-19 পরীক্ষার জন্য অনুমতি পায়? আপনি একজন ডাক্তার হিসেবে, একজন পলিটিশিয়ান হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনার মন্তব্য কী? প্রথমে গুরু সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সাতক্ষীরার মন্ত্রী ছিলেন অনেকদিন, উনি সাতক্ষীরার জন্য কী করেছেন তিনি জানেন। যাই হোক, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। বর্তমান সময়ে ওনার সাথে আমার পরিচয় আছে এবং আমি তাকে সাতক্ষীরার মানুষের জন্য কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমত যে কথা উনি বলেছেন, আসলে জাতীয় ঐক্য সবাইকে নিয়ে কাজ করা ছাড়া আমাদের এইগুলোর কোনো সম্ভাবনা নেই। তারা আমরা এগিয়ে যাচ্ছি, তবে সকলে মিলে এগিয়ে যেতে পারলে আরও সবচেয়ে ভালো হয়। আনফর্চুনেটলি বিএনপি সকল সময় ক্রিটিসিজম ছাড়া কোনো কিছু দেখতে পায় না, সেটি আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আমি যেমন বলেছেন যে প্রথম দিকে কিছু অসঙ্গতি ছিল, কিছু ঝামেলা ছিল এই কোভিড মোকাবেলায়, কিন্তু এখন কিন্তু আমরা সামলে উঠেছি। আমরা যে কথা বলছিলাম, এখন কিন্তু অনেক আমাদের হাসপাতালে বিছানা খালি, এখন কিন্তু ICU বেড খালি,
এখন হাসপাতালে কিন্তু অত ভিড় নেই, এখন কিন্তু লোকজন বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে থেকে চিকিৎসা করছেন, যেহেতু 80% মানুষ কিন্তু বাড়িতে থেকে চিকিৎসা করা সম্ভব। আমাদের সেই তদারকিও চলছে এবং ব্যবস্থাপনা চলছে। মাঝখানে কিছু অসুবিধা হয়েছিল, সেটি আমি আপনারা জানেন এবং আমি মনে করি ভালো ব্যবস্থাপনার মধ্যে মোটামুটি এসছে। যে কথাটি বললেন যে আমাদের রিজেন্ট হসপিটালের যে ব্যবস্থাপনা বা জিকেজি বা এইরকম কতগুলো অসৎ মানুষ কে ধরা হয়েছে, সেজন্য সরকার কিন্তু এই সরকার আমাদের সরকার আমাদের মানুষকে কিন্তু তাদেরকে ধরেছে এবং তাদের শাস্তির ব্যবস্থা করেছে এবং সরকার সেজন্য ধন্যবাদ পাওয়ার প্রাপ্ত। আমি আশা করি গুলু ভাইরা সেজন্য বলবেন যে হ্যাঁ সরকার, হ্যাঁ আমাদের মনে দুষ্ট মানুষ সকল সময় থাকে, সব দেশেই আছে এবং তাদেরকে যে আমাদের সরকার ধরে শাস্তি দিচ্ছে সেজন্য তো আমরা আশা করি তাদের আমাদের সরকারকে ধন্যবাদ দিবেন এবং কোন রকম দুষ্টামি বা বদমাইশি সহ্য করা হবে না। আমাদের যে যত অনিয়ম আছে সেই অনিয়মের টলারেন্স জিরো লেভেলে, আমাদের দুর্নীতি টলারেন্স জিরো লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। সুতরাং আমরা আশা করি আমরা এই আগামী দিনে কাটিয়ে যাব। আপনারা লক্ষ্য করছেন যে গুরু ভাই বলেছেন, আমরাও বলছি যে আমরা এখন আরেকটি বড় সমস্যার মধ্যে পড়েছি, সেটি হচ্ছে আমাদের বন্যা সমস্যা, যেটি আমাদের অনেক উত্তরাঞ্চলের অনেক জায়গায় এবং বহু জায়গায় আমাদের বন্যার মধ্যে এসে গেছে এবং যেটি ফোরকাস্ট করা হচ্ছে যে আরও এলাকা বন্যার মধ্যে আসতে পারে। আমরা সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবান যেমন সাতক্ষীরা এলাকায় এই বন্যার কবলে সাধারণত পড়ে না, তবে কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যেহেতু বন্যা কবলিত আমাদের তাদের জন্য চিন্তা করতে হবে। আমাদের কিন্তু এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমটা বহুদিন থেকে এস্টাবলিশড এবং বিশ্ব দরবারে নন্দিত। আমি এই বিষয়ে আমি কথা বলবো, মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে কথা বলবো, বন্যার বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, আপনার অনেক প্রশংসা, যেমন বরকতুল্লাহ বুলু সাহেব করলেন যে আপনি উনি আপনাকে খুব ক্লোজলি চিনেন, আপনার অনেক প্রশংসা আমরা অনেকের কাছ থেকে শুনছি যখন আপনি মন্ত্রী ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রিজেন্ট হসপিটাল নিয়ে, এটা আমার বাংলাদেশের 18 কোটি মানুষের প্রশ্ন, কিন্তু যে একটি হসপিটালের যখন লাইসেন্সই রিনিউ করা হয় নাই, সেই হসপিটাল কি করে COVID-19 পরীক্ষা করার জন্য অনুমতি পায়? এবং পাশে ডিজি সাহেব ছিলেন বসা, পাশে মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন বসা। এটি আপনার প্রশ্ন শুধু না, সকল বাংলাদেশের সকল মানুষের প্রশ্ন, আমারও প্রশ্ন, বাংলাদেশ সরকারের প্রশ্ন এবং সেই জন্য ডিজি সাহেব পদত্যাগ করেছেন, তাদেরকে ডাকা হচ্ছে, আপনারা দেখেছেন দুদুকের মধ্যে নেমেছে কি করে ঘটনাটি ঘটলো এবং আগের সচিব সাহেব সে চলে গেছেন, মাঝখানে দুজন তারা চলে গেছেন, সুতরাং সরকার নজরে এসেছে বলেই তো এই সকল ব্যবস্থা করা হচ্ছে, সেটি তো অবশ্যই সকলের প্রশ্ন। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় তো এখনো উনি বহাল তরিবতে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং উনি একটা কথা বলছেন, আপনি জানেন কি না, যখন শাহেদ থেকে সারোয়ার সাহেব যখন তার হসপিটাল সিলগালা করা হয় তখন উনি বলেন যে শাহেদদের হাত অনেক বড়, তাদের পাওয়ার অনেক বেশি, এবং এই বিষয়েও আপনার মন্তব্য কি? বা মন্ত্রী মহোদয় কিন্তু ওনার দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন এখনো। দুঃখিতদের হাত কখনো সরকারের চাইতে বড় হতে পারে না এবং পারবে না। জি, মাননীয় প্রধানমন্ত্রী সকল সময় অনিয়ম এবং দুর্নীতিায়ন এবং এই বিশেষ করে অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে সকল সময় তিনি সোচ্চার এবং অত্যন্ত সক্রিয় ভাবে সোচ্চার। জি, প্রধানমন্ত্রী কাকে মন্ত্রী রাখবেন কি রাখবেন না সেটি সম্পূর্ণ তার এখতিয়ার, যখন যাকে মনে করবেন মন্ত্রীর দায়িত্ব দিয়ে রাখবেন। সেই বিষয়ে যেহেতু আমি এই মন্ত্রণালয় চালিয়েছিলাম, তিনি আমার একজন কলিগ বলবো, সে বিষয়ে আমি এই পর্যায়ে কনভার্ট কমেন্ট করা আমার পক্ষে সম্ভব না বলে আমি মনে করি। সুতরাং আমি আসছি তার কাছে দিবেন। জি জি, আমি আপনার কাছে আবার আসছি, আমি যাচ্ছি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বরকতুল্লাহ বুলু সাহেব, এই বিষয়ে আমি আপনার একটু মন্তব্য চাচ্ছিলাম যে রিজেন্ট হসপিটাল বলুন আর জিকেজি বলুন, এই যে বাংলাদেশের স্বাস্থ্যখাতের যে অবস্থা, এবং আপনি জানেন নিশ্চয় যে আমরা এখন যারা বাংলাদেশ থেকে যেসব মানুষ বাহিরে আসছে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিতে আসছে, তাদের অনেককেই কিন্তু অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। স্পেশালি ইতালিতে কিন্তু যেটা হচ্ছে যে দোকানগুলো, বাঙালি দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমি একটু জানতে চাচ্ছিলাম প্লিজ। আপনাকে ধন্যবাদ। ডক্টর রুহুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন যে ওনারা করোনা একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে করোনার রোগী কম হচ্ছে, এই জন্য মানুষ টেস্ট করানোর জন্য কম আসছেন। আমার কাছে হলো যে যখনই মানুষের কাছে প্রকাশিত হলো যে সমস্ত হসপিটালগুলোর COVID-19 টেস্ট করার, জেকেজি, সাবউদ্দিন মেডিকেল এবং আপনার রিজেন্ট সহ
আরও কয়েকটি হাসপাতাল যেগুলো কোনো মান নেই, যাদের কোনো অনুমোদন নেই, যাদের লাইসেন্স নবায়ন নেই, এগুলো যখন টেস্ট করেছে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট এবং ইউরোপে ইটালিতে সহ বিভিন্ন দেশে যখন আমাদের প্রবাসী ভাইরা প্রশ্নের সম্মুখীন হলেন, তখন মানুষ এই COVID-19 করোনা টেস্ট করার জন্য হাসপাতাল বিমুখ হয়ে যাচ্ছেন, কেউ এখন হাসপাতাল দিকে যাচ্ছেন না, সেভাবে টেস্ট করানোর জন্য যাচ্ছেন না। রোগী কমে গেছে এটা ঠিক না, রোগী বাড়তেছে, এটা এখনও ম্যানেজমেন্ট করতে পারে নাই। কিন্তু যেই কারণে মানুষ কমে গেল সেটা হলো এই দুর্নীতি কিন্তু মন্ত্রণালয় ধরে নেয়, এই দুর্নীতি ধরেছে। আমি এই জন্য র‍্যাব, সিআইডি, ডিবি, আমাদের দেশের প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে চাই। তারা এটা উদ্ঘাটন করেছেন এবং তারা এদেরকে, সাহেবদেরকে, জেকেজি সাবরিনাকে সহ অন্যদেরকে, শাহাবুদ্দিন মেডিকেলের মালিক পক্ষ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই জন্য এখানে রোগীর সংখ্যা টেস্ট করতে, কেউ টেস্ট করতে যাচ্ছেন, এটা কমে গেছে। আরেকটি বিষয় হলো এই স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি, বাংলাদেশের অন্য কোনো খাতে এই দুর্নীতি নেই। বিএমএর মহাসচিব এতেশন চৌধুরী কয়েকদিন আগে বলেছেন যে স্বাস্থ্যখাতে যে বাজেট বাড়ানো হয়েছে, যে বাজেট বাড়ানো, এই বাজেট বাড়ায় কোনো লাভ নেই, এর 80% এক পকেটে চলে যায়, বিভিন্ন লোকের পকেটে ম্যানেজ করে চলে যায়। অতএব আরেকটি বিষয়, 2017-18 সালে শুধু স্বাস্থ্যখাতে এক বছরে 1,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এটা প্রতিবেদনে টিআইবি সহ অন্যান্য সংস্থা আপনার এটা উদ্ঘাটন করেছে। 175 কোটি টাকার নিম্নমানের আপনার যন্ত্রপাতি কিনছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, এটা অনেকগুলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার একজন শারমিন জাহান, যিনি আওয়ামী লীগের একদম ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের একজন নেত্রী, এবং উনি বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখা 1 নম্বর শাখায় সহকারী রেজিস্ট্রার হিসাবে কর্মরত আছেন, উনি আপনার পিজিতে, বিএসএমইতে আপনার কি N95 মাস্ক সরবরাহ করেছেন। ওনার কোম্পানির নাম হলো অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, এবং এটা এত নিম্নমানের, এই জন্য এখানে মামলা হয়েছে। তো এখন আপনার যেখানে ধরবেন সেখানে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের ছাত্রলীগের একসঙ্গে করতেন যার দল, এর বাইরে তো কেউ বাংলাদেশের গত 12-13 বছরে ব্যবসা করার কারো সুযোগ নেই, সাপ্লাই দেওয়ারও সুযোগ নেই, কোনো ম্যানেজমেন্ট করারও কারো সুযোগ নেই। আমরা যখনই বলেছি তখনই কিন্তু শোনেন নাই, একদম করোনা যখন আসছে তখন আমাদের সর্বোচ্চ মহাসচিব থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আমাদের সকল নেতারাই বলেছেন, সবাই বলছেন যে আমরা যৌথভাবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সব দলকে নিয়ে এটা মোকাবেলা করতে হবে। এখন এটা করে নাই, অতএব এটা মিসম্যানেজমেন্ট হয়েছে। মিসম্যানেজমেন্টের কারণে বাংলাদেশের পাসপোর্ট ইতিমধ্যেই বিদেশে এক গ্রেড ধাপ কমে গেছে, এবং বিদেশে বাংলাদেশের এই দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি আজকে সংকটে। আপনারা যারা প্রবাসে আছেন, ইউরোপে যারা বসবাস করছেন বা অন্য দেশে যারা আছেন, সবাই কিন্তু আজকে আস্থাহীনতার মধ্যে ভুগছেন, এবং বাংলাদেশে যারা ইটালিতে আছেন, যারা ব্যবসা বাণিজ্য, আমরা একটা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে বাঙালি যে সমস্ত দোকান আছে, হোটেল আছে, ব্যবসা করছেন, তাদের দোকানে কিন্তু কাস্টমার যাচ্ছে না, কারণ এরা আতঙ্কিত, এরা বাংলাদেশ থেকে গিয়েছে কিনা, এটা জাল সার্টিফিকেট নিয়ে গিয়েছে কিনা, এই সন্দেহে। এবং যারা চাকরি করতেন তাদেরকেও বলা হয়েছে যে তোমরা আপাতত চাকরিতে আসবে না, তোমরা পুনরায় COVID-19 আপনাদের জন্য প্লিজ, আপনাদের কাছে মাননীয় মন্ত্রী মহোদয় এবং দুজনই সাবেক মন্ত্রী ছিলেন, জি সাবেক মন্ত্রী, ওনাকে সালাম। ওনারা বাংলাদেশ থেকে এত লেট আওয়ারে আমাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছেন, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন, গত 2 দিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন, একটু জোরে বলেন, গত 2 দিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বললেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, অনেকের চেয়ে ভালো, বুঝছেন? জি। অথচ মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি নিজেই বললেন, ওনারও প্রশ্ন, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে গেছে, কোনো নিয়ন্ত্রণ নাই। এই অবস্থায় মাননীয় বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কোন ভিত্তিতে বলবেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এত ভালো হয়েছে, মানুষ এখন আর হসপিটালে যাওয়ার প্রয়োজনই নাই, হাসপাতালে বেড খালি পড়ে আছে। বাস্তব চিত্র হইল বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের
একটা মানুষেরও আস্থা নাই এই ব্যবস্থার উপরে। হসপিটালে যাওয়ার চেয়ে করে মৃত্যুর মুখোমুখি হয় সহনীয়। মানুষ হসপিটালে যাচ্ছে না বিকজ অফ হসপিটালের ট্রিটমেন্টের প্রতি তাদের আস্থা নেই, এজন্য নাকি তারা ঘরেই সমস্যা সমাধান করতে পারে, কোনটা? আমার তো মনে হচ্ছে ঘরেই হয়তো চান্স আছে, আল্লাহ যদি চায় তাহলে ওরা শান্তিতে হয়তো সেরে উঠতে পারবে বা বাঁচবে। হাসপাতালে গেলে এত দুরবস্থা, ওখানে গেলে নিশ্চিত মৃত্যুর পতিত হবে, এইরকম অবস্থা চলতেছে যদি না স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হয়। ধন্যবাদ। আমাদের আশার আলো জিলিক দেখতেছি, মাননীয় সচিব যিনি এক মাস আগে নিয়োগ হয়েছেন উনি একজন দক্ষ আমলা, দীর্ঘদিন ওনার সাথে আমি কাজ করতেছি করেছি 2002 সাল থেকে নিয়ে। যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব, তাই না? সচিব আব্দুল মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, ওনাকে আজকেই একটা চিঠি আমি দিয়েছি, লম্বা চিঠি 2 পাতার, যে ভাই আপনার সাথে আমি 7 বছর কাজ করছি, আপনি একজন সৎযোগ্য বাংলাদেশের অফিসার, আপনারাই পারবেন দেশকে বাঁচাইতে, আপনি দয়া করে এই দুরবস্থা দূর করে স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটু নিয়ন্ত্রণ আনেন, যাতে আমার 18 কোটি মানুষ এই স্বাধীন দেশের এই অবস্থা দেখার জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই। আজকে হাবলে হাবলে দেশকে খাওয়া হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে জীবন মরণের দায়িত্ব যে পোর্টফোলিও যে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এইরকম মানুষের জীবন নিয়ে সিনমিনি খেলবে, এইরকম মন্ত্রী মহোদয় বলবে এটা সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকার যে ভালো হসপিটালের হেলথ কেয়ার ব্যবস্থা, এটা তো কি বলবো। ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আপনি দেখতে থাকুন, আমরা এই বিষয়ে মাননীয় এমপি মহোদয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন উনি আরও আপনাদেরকে এক্সপ্লেইন করবেন যে আসলে কি আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পর্যায়ে চলে গেছি কি না। তাহলে আমাদের কেন আমাদের অর্থমন্ত্রীও এখানে বা আমাদের আদার্স মন্ত্রী কেন সিঙ্গাপুর যাচ্ছে? আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি লন্ডন এন্ড নর্থ অ্যানফিল্ড থেকে বলছিলাম। জি জি, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে আজকে সাবেক দ্বি মন্ত্রীকে নিয়ে আসছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রশ্নটা শুধু একটাই, আমি দুই সাবেক মন্ত্রীদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, নৈতিক এবং নৈতিকতা থেকে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল কিনা। নৈতিক এবং নৈতিকতা থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল কিনা? ধন্যবাদ। যেটা আমরা ইউরোপে দেখতে পাই, যেটা আমরা COVID-19 এ দেখছি, আমরা ইউরোপে জাস্ট অনলি ওনার নিকট আত্মীয়কে দেখতে 69 কিলোমিটার দেখতে যাওয়ার কারণে উনি নীতিকতার কমিটমেন্ট ফিল করার কারণে উনি ওটাকে জনগণ এবং ওনার নীতিকতার কারণে উনি ফিল কি মানে পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী এত কিছু হয়ে যাওয়ার পর, সারা ওয়ার্ল্ড ওয়াইড দেশের বামমূর্তি মানুষের দুর্ভোগ এত কিছু হওয়ার পর, ডিজি কে অনেক কিছু হওয়ার পর পদত্যাগ করতে করেছে, অপারেশন করে নাই, উনি পদত্যাগ চাইছে পদত্যাগ করছে, কিন্তু ওনাকে বাধ্য করে পদত্যাগ করে নাই, কিন্তু স্টিল আমাদের মন্ত্রী মহোদয় আছে কি, কিসের ভিত্তিতে আছে, কি নীতি না নৈতিকতা, কোন আপনি দেখতে থাকুন প্লিজ। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কলার টিভি সাউন্ড কমান। ইন দ্য মিন টাইম আমি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, আমি আপনার কাছে আপনার জন্য আরও 2 মিনিট আপনি একটু বলবেন যে বিষয়টি আপনি আলাপ করছিলেন যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে, প্লিজ বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যে আপনি, আমি বলবো? জি জি জি, আপনি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, জি, এই যে একটু আগে একজন ভাই ফোন করলেন যে এত ভালো ব্যবস্থা যে কারণে মানুষ এখন আর হাসপাতালে সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছেন না। জি, এর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো যে করুণ অবস্থা ফুটে উঠেছে, এটা একটু আমাদের জন্য সারা জাতির জন্য একটা লজ্জাস্কর বিষয়। আমরা সারা পৃথিবীতে আজকে কোথায় এসে দাঁড়িয়েছি, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীতে, আমি ওদিন আল জাজিরা দেখতেছিলাম, CNN-এ বিভিন্ন ইয়েতে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের এই COVID-19-এর এই দুর্নীতি এবং কিট দুর্নীতি এবং পরীক্ষা দুর্নীতি, জাল সার্টিফিকেট, এই বিষয়ে সবিস্তারভাবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের আপনার ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এতে আমরা জাতি হিসেবে অত্যন্ত লজ্জিত। আমরা চাই এখান থেকে যেন বিদেশে, একটু আগে একজন ভাই বললেন
যে কোথাও কোনো দুর্নীতি হলে সে দেশে সে মন্ত্রী পদত্যাগ করেন। বাংলাদেশে এটার এক্সাম্পল খুব কম। একমাত্র জহিরুদ্দিন খান বিএনপির 91 সালের মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী ছিলেন, সার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, একজনে পুলিশ গুলি করেছে, দু একজন মানুষ মারা গেছেন, উনি সাথে সাথে পদত্যাগ করেছেন। এবং আরেকটি হলো 2001 সালের আমাদের একটি বিষয় নিয়ে একটা পত্র পত্রিকা আসলো, তখন এলকে সিদ্দিকী সাহেব সম্মানিত ব্যক্তি, উনি পদত্যাগ করেছেন। এরা দুজন একটা বরণ্য ব্যক্তি এই পদত্যাগ করে বাংলাদেশে একটি উদাহরণ আছে। এর বাইরে আমার মনে হয় কোনো উদাহরণ নেই। এত বড় জালিয়াতি, এত বড় দুর্নীতি, যেখানে মন্ত্রীর উপস্থিতিতে রিজেন্টের সই হলো এবং সব কিছু, সেখানে মন্ত্রীর এই দুর্নীতি ধরা পড়ার পরে মন্ত্রীর সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। তাহলেও আমরা কিছুটা হলো লজ্জা নিবারণ করতে পারতাম, জাতির সামনে, পৃথিবীর মানুষের সামনে আমাদের কিছুটা হলো ফেস সেভিং থাকতো। ধন্যবাদ জনাব, জনাব রক্ষা হয়নি। ধন্যবাদ জনাব বরকতুল্লাহ বলু সাহেব। থেকে পরিত্রাণ পেতে হলে, জি জি হ্যাঁ জি বলেন, জি আপনি বলেন, হ্যাঁ শেষ, আপনি বলেন বরকতুল্লাহ বলু সাহেব। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমি মনে করি এই আজকের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করে একজন ভালো অভিজ্ঞ বাংলাদেশের যিনি সৎ পরিচ্ছন্ন মানুষ একে দায়িত্ব দিয়ে, যেমনিভাবে ডিজি এই মহাদুর্নীতির সে পদত্যাগ করেছেন, এটা অনেক পরে, এই ডিজি তো সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল এবং তাকে সাথে সাথে গ্রেপ্তার করা উচিত ছিল এবং অন্যান্য যারা হাসপাতাল। আপনি কি ডিজি মহোদয়ের গ্রেপ্তার কামনা করেন? অবশ্যই অবশ্যই। এর চাইতে বাংলাদেশের এতগুলো মানুষ হত্যা বলবো, এটা মানুষের দেশে বিদেশে আমাদের এত মানুষের ভাবমূর্তি বিনষ্ট হয়ে গেল, 18 কোটি মানুষের, আমাদের পাসপোর্টের গ্রেড নিচে নেমে গেল, একে গ্রেপ্তার করে সাথে সাথে দুর্নীতির এবং অন্যতার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। যারা আজকে কোভিড-19 সাথে এর সাথে দুর্নীতির সাথে যারা আপনার এই মাস্ক এবং অন্যান্য সাপ্লাই দিয়েছেন, কিট সাপ্লাই দিয়েছেন বিভিন্নভাবে, এই সবাইকে গ্রেপ্তার করা উচিত এবং এদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। ধন্যবাদ জনাব বরকতুল্লাহ বলু সাহেব। আমি মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসছি, তার আগে আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার আমি শুনতে পাচ্ছি না, আপনি টিভি সাউন্ড কমিয়ে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, হ্যালো, কলার আপনাকে শুনতে পাচ্ছি না আমি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? হ্যালো, জি প্রশ্নটা কি আমাদের মাননীয় দুজন অতিথির জন্য? জি আমি মাসুদ বলছি ইসলটন থেকে। জি মাসুদ ভাই, আপনার প্রশ্নটা কি? জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি পার্সোনালি অনেক ক্লোজলি আর কি রুলক স্যারকে চিনি। জি তো উনি আসলে কত টার্মে, আমি যতটুকু জানি উনি খুবই সফল স্বাস্থ্যমন্ত্রী ছিল, তো ওনার হাতে কেন আজকে এইবার এই ক্ষমতাটা দেয়া হলো না, যে উনি তো আরো, আমার মনে হয় যে এই পরিস্থিতিটা আরো ভালোভাবে উনি সামাল দিতে পারত। মানে যিনি রুহুল হক সাহেব আরো সুন্দরভাবে সামাল দিতে পারতেন, তাই তো? জি অবশ্যই পারত, উনি অনেক দক্ষ এবং আমি জানি যে উনি ক্যাপাবল এটা আসলে হ্যান্ডেল করার মতো। ধন্যবাদ আপনাকে। আমি এ বিষয়ে অবশ্য বরকতুল্লাহ বলু সাহেব একটু আগে প্রথমেই বলছেন ওনার সম্পর্কে, যেহেতু উনি ওই এলাকার মন্ত্রী ছিলেন বিএনপির আমলে, তো আমি তারপর ওনাকে এই কথাটা বলবো, উনি আপনাকে প্রশ্নের অ্যানসার দিবেন, আপনি দেখতে থাকুন। অবশ্যই, আমি ওনার এলাকারই ছেলে, জি আমি আসলে খুবই ভালো রকম ভাবে চিনি ওনাকে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে মাসুদ সাহেব, আপনি দেখতে থাকুন। আমি মাননীয় এমপি মহোদয়, প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আমাদের একজন কলার যে প্রশ্নটা করেছেন, যে আমাদের চিকিৎসা ব্যবস্থা যদি আপনার ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো হয়ে থাকে, তাহলে এটা মাননীয় মন্ত্রী বলেছেন, এই বিষয়ে আপনার মন্তব্যকে, আপনি তো সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনারা মিডিয়ার মানুষ, তথ্য সম্পূর্ণভাবে উপস্থাপনা করা আপনাদের দায়িত্ব। জি ভুল তথ্য উপস্থাপনা করা এটি মানে একটি ক্রাইমের পর্যায়ে পড়ে। মাননীয় মন্ত্রী কখনোই বলেন নাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর এর মধ্যে হয়েছে। উনি বলেছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের প্রথমে কিছু অসুবিধা ছিল, বর্তমানে সেটা সামাল দিয়ে নিয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আজকের অবস্থা, অনেক ICU খালি, অনেক বেড খালি, তবে অনেক লোকে বাড়িতে বসে চিকিৎসা করছেন, কারণ প্রথম দিকে যে ভীতিটা ছিল যে জ্বর সর্দি কাশি হলেই সবাই যে একেবারে হাসপাতালে যেত,
সেইটা এখন আর কেউ করতে চাচ্ছেন না, কারণ হাসপাতালে বাসায় থেকে চিকিৎসা হয়তো 80% লোক ভালো হয়ে যায়, এটা জানি আমরাও। অনলি 20% মানুষের হাসপাতালে ভর্তি হতে হয়। সুতরাং আপনি যে কোডটা করেছেন এবং যে কলার, এটা একদম কলার যে কোডটা করেছেন, আমি কলারের কথাকে আপনাকে কলার আপনি সেটা রিপিট করেছেন, যেটা আপনার প্রতিবাদ করা উচিত ছিল। জি, আপনি কি আপনি বাংলাদেশের সুতরাং সেটা সেটি মন্ত্রী মহোদয় সেটাই বলেছেন। জি, তো সেই সেটি হচ্ছে আমি বলছি আর কি। আচ্ছা, আরেকটি জিনিস মাননীয় এমপি মহোদয়, আরেকটা জিনিস যেটা যে নৈতিকতা দিক দিয়ে, অর্থাৎ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কি পদত্যাগ করা উচিত কিনা একজন কলার প্রশ্ন করেছেন, এই বিষয়ে আপনার, আমি জানি উত্তরটা দেওয়া আপনার জন্য ভেরি ডিফিকাল্ট। আমি নিশ্চয়ই বরকতউল্লাহ বুলু ভাই যে কথা বললেন যে তাদের আমলে পদত্যাগ করেছিল, এটি অ্যাবসলুটলি পার্সোনাল ইস্যু। জি, যিনি মন্ত্রী থাকেন তার একটা পার্সোনাল, সুতরাং এটি নিয়ে আমার পক্ষে কমেন্ট করা সম্ভব না। এটি কি তিনি করবেন করবেন না তার ব্যাপার, আর স্বাস্থ্য মন্ত্রণালয় কার হাতে দায়িত্ব দিবেন না দিবেন সেটি সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। সুতরাং তার পদত্যাগ করা উচিত কি না উচিত সেটি যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বুঝবেন আর কি। এটি নিয়ে কারো পক্ষে পার্লামেন্টের আমাদের অনেক, আমাদের দলের এমপিও অনেকেই দাবি করেছেন, বিরোধী দলের এমপিও অনেকে দাবি করেছেন, সেটা তারা দাবি করতে পারেন, কিন্তু তিনি করবেন কি করবেন না সেটা তো তার ব্যাপার, সেটিকে জোর করে কিছু করা হবে। বাট আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, আপনি যে বরকতউল্লাহ বুলু সাহেব যে কথাটা বলছেন মাস্কের কথাটা, যে দলীয় টেন্ডার দেওয়ার কারণে মাস্কের এই যে দুর্নীতি ধরা পড়লো, এই বিষয়ে আপনি কি মনে করেন? এটা তো এমন না যে একটা, আমি তো যে কথা বলতে চাই যে যারা দুষ্ট চরিত্রের মানুষ এই অব্যবস্থাপনা কোভিডের মধ্যে মানুষ মরে যাচ্ছে, মানুষ অসহায়, তার মধ্যে ব্যবসা করার জন্য যারা দুর্নীতি করছে, তিনি যে দলেরই হোক মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ক্ষমা করবেন না। এটি প্রমাণিত, আগেও প্রমাণিত, এখনও প্রমাণিত হবে আমি মনে করি। সুতরাং তিনি কোন দলের বা কোন লিক করেছেন বা কোন কি করেছেন সেটি ঠিক না। তিনি যদি অন্যায় করে থাকেন নিশ্চয়ই তিনি শাস্তি পাবেন, এটি আমি মনে করি। সুতরাং ধন্যবাদ, যে সকল মানুষ এই সকল বিষয় নিয়ে মানুষের অবস্থা, আমাদের দুরবস্থা সারা দেশে সারা বিশ্বে যে দুরবস্থা এবং তার মধ্যে বাংলাদেশ সেই অবস্থার মধ্যে পড়েছে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই 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 অবস্থার মধ্যে যারা পয়সা নিয়ে মানুষকে মানুষ মারার জন্য মানে নকল মাস্ক সাপ্লাই দিয়ে, এই দেখুন আমাদের 70-72 জন ডাক্তারই কেবল মারা গেছে, হাজার কয়েক হাজার লোক তো মারা গেছেই। সুতরাং আপনি দেখুন এটি প্রথম থেকেই যে একটি অব্যবস্থাপনা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু কাটিয়ে উঠেছে, এই উক্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি দেখে আবারও আমরা আশ্চর্যজনক হচ্ছে। কিন্তু আমি শুধু মনে করি যে কথা আগেই বলেছিলাম যে এই অবস্থার মধ্যে অনেকগুলো হাসপাতাল বন্ধ করে দিয়েছে, তারা নানান রকম অকর্ম করেছে, এরকম যে আরো হাসপাতাল নেই তা আমি বলবো না, নিশ্চয়ই এরকম মাস্ক সাপ্লাইয়ের মতো যে আরো লোকজন নেই পার্টির মধ্যে বা পার্টির মধ্যে বা বাইরে তাও আমি বলবো না, যারাই থাকবেন তারাই এই নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু মাননীয় এমপি সাহেব আমার প্রশ্ন হচ্ছে যে এটা কাজটা যখন মানে আলোতে চলে আসে তখন ধরা পড়ে ব্যবস্থার না, আমি 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 আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি বলতে আমি মনে করি আমাদের কোভিড এর জন্য কিন্তু অনেক বিছানা ছিল না। জি, আপনার বলু ভাই নিশ্চয়ই যা যে 2000-2500 বেডের যে হাসপাতালটা অলমোস্ট খালি পড়ে আছে, এখানে কিন্তু এখন কোনো রোগী নেই। আমাদের অন্যান্য হাসপাতালের অনেক জায়গায় কিন্তু এখনো বেড খালি পড়ে আছে, আমাদের আইসিইউ বেড খালি পড়ে আছে। সুতরাং যাদের শ্বাসকষ্ট হবে তারা তো বাসা থাকতে পারবে না, তারা হাসপাতাল পছন্দ না করলেও হাসপাতালে আসতে হবে, যত কষ্টে যত খারাপই বলেন। সুতরাং এইটা আমরা যে কোনো কারণে নিয়ে, আপনারা জানেন যে বিলেতের ডেথ রেট ইজ 5-6% অলসো, আমাদের ডেথ রেট কিন্তু 1-2-3, যে কোনো কারণেই হোক আমরা কিন্তু সেখানে রেখেছি। সুতরাং এটি যে একেবারে খুব খারাপ স্বাস্থ্য ব্যবস্থা তা কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারেন আমাদের সব ডিস্ট্রিক্টে আইসিইউর ব্যবস্থা নেই, এতে তো অতীতে ছিল না। বুলু ভাইকে মনে করিয়ে দিতে চাই যে তাদের কাছ থেকেই তো আমি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েছিলাম, তাদের কাছে যখন স্বাস্থ্য ব্যবস্থা ছিল সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে মাত্র 8-10টি আইসিইউ বেড ছিল এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছিল এবং এনআইসিবিডিতে কয়েকটি ছিল, এই ছাড়া আর কোনো আইসিইউ বেড ছিল না। আমার আমলেই আমি মেডিকেল কলেজগুলোতে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে আমরা আইসিইউ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি সব অ্যাডিকোয়েট না, কিন্তু সে পর্যন্ত চলে আসছিল, এখনও আরও বেশি করে চলছে এবং কোভিড এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে ব্যবস্থাপনাগুলো লাগবে। এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন
সব ডিস্ট্রিক্টেই আইসিইউ ব্যবস্থাপনা থাকবে বা ইন্টেনসিভ কেয়ার থাকবে, কিন্তু এটা বললেই হয় না। অ্যাডিকোয়েট ম্যান পাওয়ার দরকার, যন্ত্রপাতির দরকার, এর টেক কেয়ার যন্ত্রপাতি কেয়ার টেক কেয়ার করার লোকজন দরকার, নার্সেস দরকার। সুতরাং একদিনে একটি যন্ত্র বসে দিলে কিন্তু হয় না। ওনাদের কাছে যাচ্ছি, তার আগে আমি একজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আমি দুজনকে স্ক্রিনে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনার প্রশ্ন কি আমাদের জন্য? কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। কলারকে হারিয়ে ফেলছি। আপনারা যারা কল দেবেন অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, তবে আপনারা টিভি সাউন্ড কমাবেন এবং আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন। আমি যাচ্ছি জনাব রুহুল হক সাহেব, যেই কথাটি আপনি বলছিলেন একটা প্রশ্ন করে আমি জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে যাব। প্রশ্নটি হচ্ছে, আপনি জানেন যে জাল সার্টিফিকেটের কারণে কিন্তু প্রবাসে আমরা যারা আছি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। স্পেশালি ইতালিতে কোনো দোকান, বাংলাদেশি দোকান সহজে খুলতে দেওয়া হচ্ছে না, খুললেও সেখানে কোনো ফরিনার যাচ্ছে না। এবং আপনি তো জানেন নিশ্চয়ই যে একটি আমাদের বাংলাদেশ থেকে আসা যাত্রী কিন্তু বিমানসহ আবার বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। এটি দেশে শুধু ভাববুটনি না, এটা যখন আমরা যখন ইমিগ্রেশন স্ট্যাটাসকে সেটেল করার জন্য অ্যাপ্লাই করব, এটি কিন্তু একটি প্রভাব বিস্তার করবে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। আমি স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে একটুখানি এক মিনিট বলে আমি আপনার প্রশ্নে আসবো। দেখুন, বিএনপি আমলে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছেন 1996 থেকে 2001 যেমনারা যখন আসার পরে, কিন্তু আমাদের সবচেয়ে তো সাকসেসফুল হেলথ সিস্টেম আমাদের কমিউনিটি ক্লিনিক। এখন 14,000 কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে সব কিন্তু গরু ছাগলের ঘর বানানো হয়েছিল এবং সেটি আবার নতুন করে করার দায়িত্ব আমার উপর দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি সাকসেসফুলি সেটা করেছিলাম। এই কমিউনিটি ক্লিনিক সারা বিশ্বে আনন্দিত হয়েছে। আমরা ব্যান কিমুনের মতো মানুষকে এই কমিউনিটি ক্লিনিক তৈরি করার দেখানোর জন্য সিলেটি মানুষ যারা দেখছেন তাদের মনে আসে, আমি তাকে সিলেটি নিয়ে চাটাইয়ের উপরে বসে সেই কমিউনিটি ক্লিনিক দেখেছি। আমি মার্গারেট চ্যান WHO চিফকে কিন্তু আমি আমার এলাকায় আসনীতে নিয়ে গেছি। এমনিভাবে ইউনিসেফের চিফ ইত্যাদি আমাদের সেই জনগণকে আমরা বিশ্ব দরবার থেকে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা বিশ্ব দরবারে প্রবর্তন করতে পেরেছিলাম। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থা আমরা বাংলাদেশের একেবারে খারাপ যে তা আমরা বলবো না, আমাদের কিছু কিছু সুফল আছে এবং আমাদের ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং মেডিকেল কলেজ এবং স্পেশালিটি হসপিটালগুলো কিন্তু এখন সুপ্রতিষ্ঠিত। শেখ হাসিনা বার্ন ইউনিট, নিউরো সার্জারি, অর্থোপেডিক সেন্টার সহ আমাদের মোটামুটি এস্টাবলিশ। যে কথা বলছিলেন, কি প্রশ্ন হচ্ছিল জানি, যে আমাদের প্রবাসে আমরা বেশ বিতর্কিত, স্পেশালি রিসেন্ট হসপিটালের যে সার্টিফিকেট নিয়ে যে মানুষগুলো, আমি অত্যন্ত যে সকল ডায়াগনোস্টিক সেন্টার রিজেন্টের মতো এবং একেজির মতো যে সকল দুষ্ট চরিত্রের মানুষ বাংলাদেশের মুখে সারা বিশ্বে কালিমা লেপন করেছেন, ভাইও বলছিল যে বিশ্ব দরবারে একটু প্রচারিত হয়েছে, বড় বড় সংবাদপত্রে এগুলো ছেপেছে, মিডিয়াতে এসছে। সুতরাং আমাদের যে মানে বাংলাদেশের চরিত্রটা বিএনপি আওয়ামী লীগ না, তারা তো সেখানে বিএনপি আওয়ামী লীগ চেনে না, তারা বাংলাদেশ চেনে, বাংলাদেশের মানুষ চেনে। সেখানে যেমন বলছেন যে তাদের দোকানে মানুষ যাচ্ছে না, সেখানে গেলে তাদেরকে গালি দিচ্ছে এবং তাদেরকে এবং কথা বললেন যে বাংলাদেশের পাসপোর্টের দেখলে মানুষ ঘৃণা না করছে। এইসব জিনিস যারা করে, যারা বিশ্ব দরবারে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তুলে নিয়ে এসেছিলেন সেখান থেকে আমাদের একটুখানি আমাদের নিচে নামতে হচ্ছে এই সকল কারণে। এবং এই সকল মানুষকে যথাযোগ্য শাস্তি দিয়ে আমরা প্রমাণ করা দরকার যেন আর কেউ যেন এই কাজটি না করতে পারে। এবং তাদের মতো মানুষকে আমরা সকলেই ঘৃণা করি এবং উনি এখানে পার্টি বা এটা যে যারা করবেন তাদের অবশ্যই ঘৃণা করা হবে। সুতরাং আমরা আশা করি মাননীয় এমপি মহোদয়, আমি একটা জি আমি একটা প্রশ্ন করি। আপনি যেহেতু খুব সুন্দর করে কথাটা বলছেন এবং এটাই আমরা প্রবাসীদের আপনাদের কাছে চাওয়া, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটি কি সত্যি কিনা যে মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে শাহেদদের পেছনে যারা, শাহেদদের অন্তরালেরা যারা, সাবরিনাদের যারা লালন পালন করে, তারা কিন্তু পর্দার অন্তরালেই থেকে যাচ্ছে, এটি কি সত্যি? দেখুন, এটি তো বের করার দায়িত্ব হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের যারা কাজ করছেন তারা। আমি আশা করি এগুলো বেরিয়ে আসবে, যেহেতু আমাদের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি যখন এগুলোকে বলছেন এদের পেছন থেকে সরে এসছেন এবং তাদেরকে সহায়তা করবেন না, আমার ভরসা সেখানেই। যে যেখানে যত বড় অবস্থানে থাকুন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আমি তাদের সাহায্য করব না, তার সরকার যখন সাহায্য করবে না, তাহলে যে কেউ থাকলে তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমি জি আমি একজন কলার কাছে যাচ্ছি, তারপর আমি জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে যাব। কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম মাল্লি থেকে বলতেছি ভাই। জি একদম সংক্ষেপে। আমি জি জি বাংলাদেশ গত কয়েক বছর ধরেই বলতেছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য জাতীয় ঐক্য। জি যখন আইয়ুব খান নির্বাচিত হয় তখন মৌলানা ভাসানি আওয়ামী লীগ ছেড়ে নেপ তখন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু এখানে আওয়ামী লীগ মানে পরিচালিত করে করে স্বাধীন করেছেন। তাহলে বঙ্গবন্ধুকে মারা হয়েছে 75-75 সারা বাংলাদেশকে জিরো করে দিয়েছে। তখন দোষারোপ করা হয়েছে শহীদ জিয়াকে, শহীদ জিয়াকেও জিরো করে দিয়েছে। আমি শুধু বলতে চাই ভাই, 2002 ফার্স্ট জুলাই বাংলাদেশের একটা নতুন সংবিধান আছে। আপনি প্রশ্নে চলে আসেন। আপনি মাননীয় অতিথিবৃন্দের জন্য প্রশ্ন রাখি যে কোভিড-19 সম্পর্কে সরাসরি প্রশ্ন, আমরা বিস্তৃত নিতে পারছি না, অনেক কলা লাইনে প্লাস আমাদের অতিথিবৃন্দ কথা বলছেন। আপনার প্রশ্ন রাখি, স্পেসিফিক কোয়েশ্চনটা কি? আপনাকে ধন্যবাদ। যারা আপনারা কল করবেন প্লিজ, আমরা চাই যে আপনারা ওনাদেরকে প্রশ্ন করুন, কিন্তু এক্সপ্লেইন করার জায়গা টিভি না, এটা হয়তো অন্য কোথাও। আমি যাচ্ছি মাননীয় জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বরকতুল্লাহ বুলু সাহেব, উনি যে কথাটি বলেছেন, জনাব সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান এমপি মহোদয়, উনি আপনাদের সরকারের আমল থেকে দায়িত্বটা নিয়ে এনেছেন, উনি আপনাদের আইসিইউর কথা বলেছেন, উনি অনেক কথা বলছেন, এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ সম্পর্কে উনি বলছেন যে এই বিষয়ে দলীয় সভানেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন বা কাস্ট করবেন, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম আমি প্লিজ। উনি বিএনপির শাসনামলে স্বাস্থ্যখাত সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন। জি, কমিউনিটি হেলথ ক্লিনিক আমাদের আমলে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। এবং এখনো কমিউনিটি হেলথ ক্লিনিকে আপনি যদি কোনো ডাক্তার আছে কিনা, আমার ইউনিয়নও একটা হেলথ কমিউনিটি আছে, একজন এই নার্সও না, এর নিচে একজন ইউনিয়ন কি বলে হেলথ মানে এটা প্রতিনিধি আছে, এরা এটার দায়িত্বে আছে। দেখেন এতগুলো বিল্ডিং আছে, সবই আছে, কিন্তু এখানে ডাক্তার বলতে কেউ নেই। আরেকটি বিষয় সেটা হলো এই যে আপনার 2017-18 সালে আমি যেটা বললাম, এক বছরে স্বাস্থ্যখাতে ডাকাতি হয়েছে 1,000 কোটি টাকা, এবং আপনার কতটি 27টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই যন্ত্রপাতি ক্রয় করেছে, এখানে 1,000 কোটি টাকা। এর মধ্যে একটা এক্সাম্পল আমি দেবো, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব মানে আপনার গ্রেটার ফরিদপুর ওনার জেলা, সেই জেলার এই মেডিকেল কলেজ হাসপাতালে যে যন্ত্রপাতি কিনেছে সেটা হলো 186 গুণ বেশি। 1 টাকার জিনিস 186 টাকা দিয়ে কিনেছে আপনার, এটা হলো ফরিদপুর মেডিকেল, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং একটা পর্দা 37 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। তো এইভাবে যদি দুর্নীতি হয়, আবার আমি বললাম না গাজীপুরে তাজউদ্দিন সাহেবের নামে যে হাসপাতাল, এখানে 175 কোটি টাকার নিম্নমানের যে যন্ত্রপাতি হসপিটালের কোনো কাজে আসছে। তো এইভাবে যে দুর্নীতিটা গত 10-12 বছরে এবং বিশেষ করে 2014-এর পর থেকে 5ই জানুয়ারি বিনা ভোটের সরকার আসার পর থেকে যে মহালুট হরিলুট মেগা প্রজেক্টের নামে, এর নামে, এই স্বাস্থ্যখাতের নামে যে দুর্নীতি, এবং বাংলাদেশের 80% দুর্নীতি স্বাস্থ্যখাতে হয়েছে। এখন ওনারা বলতে পারেন, আমি আজকে বলি এই যে ফাউন্ডেশনটা স্বাস্থ্যখাতে আজকে যে এটা দিয়েছে বিএনপি সরকার 1991 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসেন, তখন বেসরকারি খাতে মেডিকেল কলেজ এবং আপনার হাসপাতাল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলো করার অনুমোদন দিয়েছিল বেগম খালেদা জিয়া। সেই কারণে আস্তে আস্তে ধাপে ধাপে প্রাইভেট সেক্টরে এগুলো আস্তে আস্তে করে বিল্ড আপ হয়েছে, এবং এই মেডিকেল কলেজগুলো হয়েছে, এবং আপনার নার্সের ইনস্টিটিউশনগুলো হয়েছে, আপনার তারপরে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এবং হাসপাতালগুলো হয়েছে। সেই সময় এই হাসপাতালগুলো আস্তে আস্তে করে আপনার চেইন হাসপাতালগুলো বাংলাদেশে আসে। উনিও একটা হাসপাতাল করেছেন, এই রৌলক সাহেবের ট্রমা একটা হাসপাতাল আছে। আমি এই জন্য বলতে চাই যে একেবারে
সবাই ধরে যে সব এক সরকার করে ফেলতে পারে সেটা না, একটা সরকার শুরু করে একটা ধাপে আস্তে আস্তে আসে। বিএনপির যে এখন আমি আমার গ্রামে আমার বাড়ির থেকে বসে যে কথাবার্তা বলছি, পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুৎ জন্মদাতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সেই সময় এই খুঁটির উপর দাঁড় করে সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতের এবং পল্লী বিদ্যুৎ সমিতি করেছিলেন। তো অতএব আজকে আওয়ামী লীগ আবার ঘুরে আসছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা নদী শাসন, নদী খনন এই কর্মসূচিতে আওয়ামী লীগ এখন ফিরে আসছে। এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচি। তা আমি এই জন্য একটা কথা বলতে চাই যে দুর্নীতিটা আমরা ঐক্যের কথা এখনো বলছি, এবং ওই দিন আমি আজকে শুনতেছিলাম যে আওয়ামী লীগের এক নেতা বলছে যে বিএনপিকে তো কোথাও ত্রাণে বা কোভিড-19 যে প্রজেক্ট এগুলো আছে এখানে আমরা দেখি না। আমি 18 তারিখে এই 18ই জুলাই আমার এলাকার একটি জেনুইন কমিউনিটি সেন্টারে আমাদের প্রোগ্রামটা ছিল মহামারী করোনা প্রতিরোধ লক্ষ্যে গণসচেতনতামূলক একটি সেমিনার আমাদের বিএনপির সকল ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে। কিছুক্ষণ পরে দেখলাম এখানে পুলিশ এসে বলছে যে আপনারা তো এটা করতে পারবেন না, কেন সরকার আপনার ওসি সাহেব এসপি সাহেবের অনুমোদন নেই। তা আমি একটা প্রোগ্রাম হলো করোনার উপরে সেটাও করতে পারবো না, এই যে অবস্থাটা আমি জাতীয় ঐক্য ওইখানে আমি বলেছিলাম যে এই মুহূর্তে জাতীয় ঐক্য ছাড়া এবং জনগণের ঐক্য এবং সকল দলের মত নির্বিশেষে ঐক্য ছাড়া এখান থেকে আমরা করতে পারবো না। এবার আপনারা দেখবেন বাংলাদেশের বহু জায়গায় বিএনপির নেতা কর্মীরা ত্রাণ দিতে পারে না, বিএনপির ত্রাণ লুট হয়ে যায়। কারণ হলো একমাত্র এ হলো যে ত্রাণ দিতে পারবে আওয়ামী লীগের নামে, এবং আবার সেখানে ইউএনও যে সার্কুলার দিয়ে দেয় আপনারা ইউনিয়নে যে ত্রাণ বিতরণ করবেন সেখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে বিলি করবে চেয়ারম্যানদের, এটা বলে দেয়, এটা চিঠি সার্কুলার করে দিচ্ছে। অতএব দলগতভাবে এটা একদলীয় শাসন ব্যবস্থার একটা কাছাকাছি অবস্থা। কারণ হলো বিনা ভোটের, যেহেতু 30 তারিখের ভোট 29 তারিখ হয়ে গেছে, এখানে নির্বাচিত কোনো সরকারও বলতে পারবো না। অতএব আমরা চাই দেশে একটি নির্বাচিত সরকার আসুক এবং সকল দলের ঐক্যমতের ভিত্তিতে দেশে জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকার হলে এই দুর্নীতির রহস্যগুলো, দুর্নীতির থেকে জাতি মুক্ত। কারণ একদল একাধারে 12-14 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে দেশে কোনো শাসন থাকে না, আইনের শাসন থাকে না, দেশে কোনো সুশাসন থাকে না, দেশে একটি স্বৈরভাব, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই স্বৈরতন্ত্রের অবস্থার মধ্যে দিয়ে দেশে দুর্নীতি হয়। স্বৈরশাসক যেখানে থাকে, স্বৈরতন্ত্র যেখানে থাকে, স্বৈরতন্ত্র এবং দুর্নীতি দুটো পাশাপাশি একজন আরেকজনের আপন ভাইয়ের মতো একসাথে চলাচল করে। যেখানে গণতন্ত্র থাকে না, যেখানে সুশাসন থাকে না, আইনের শাসন থাকে না, বিচার ব্যবস্থা স্বাধীন, সেখানে এই দুর্নীতি থাকবে। দুর্নীতিকে মুক্ত করতে হলে এমনি ছোটখাটো সার্জারি করে দুর্নীতি মুক্ত করতে হবে না, টোটাল সার্জারি করতে হবে, সম্পূর্ণ অপারেশন করেই দেশকে, ধন্যবাদ, ধন্যবাদ বরকতুল্লাহ বলু সাহেব, দেশকে মুক্তি দিতে হবে, ধন্যবাদ বরকতুল্লাহ বলু সাহেব, আমাদের উজ্জ্বল করতে হবে, ধন্যবাদ বরকতুল্লাহ বলু সাহেব। আমি আসছি আমাদের সাবেক মন্ত্রী মোহন সাহেব, স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তার আগে একজন কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, টিভি সাউন্ড কমান প্লিজ, টিভি সাউন্ড কমান, আমি আমার কথা শুনতে পাই, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? প্রশ্ন আমার কিছু না, একবার তো হইলো ওই যে একটা কল আছে বিয়ন্তনে, এই বালনিতনে ছবিগুলো আলো, উনি কল দিবেন না, উনি মাথার প্রবলেম। আচ্ছা, আমরা তো জানি না কে কল দিচ্ছে, কল তো অটোমেটিক ট্রান্সফার হয় বুঝছেন, আমরা সবার কল নিতেও পারি না, কোনো অনুষ্ঠানে বাদ দেয় না। যাই হোক, এটা তো এখন গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিক দেশে সবার জন্য সম অধিকার, বুঝছেন তো, আমরা তো জানি না কে কল দিচ্ছে। আপনাকে ধন্যবাদ। ওকে, আমি মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী, আপনার কাছে যাওয়ার আগে একজন অনেক কমেন্টস আসছে ফেসবুকে। একজনে বলছেন যে আমরা সকল ডাক্তারকে, যিনি ফারভেজ রহমান ইতালি থেকে বলছেন যে সকল ডাক্তারকে কি আমরা সরকারি করে ফেলতে পারি কি না, নো প্রাইভেট সেক্টর, এটা একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে জানা বরকতুল্লাহ বলু সাহেব, দুর্নীতির একটি দলিল উনি উপস্থাপন করেছেন, স্পেশালি উনি মাননীয় প্রধানমন্ত্রীর এরিয়া গ্রেটার ফরিদপুরের কথা বলেছেন, কোটি কোটি টাকা দুর্নীতির, এবং আরেকটা কথা বলেছেন যে 37 লক্ষ টাকা একটি পর্দার দাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে অবশ্যই সেটি। এ বিষয়ে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি বা মন্তব্য চাচ্ছিলাম, মাননীয় সাবেক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়। জি, আসার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি যে বিএনপির কথা বলছিলেন আপনি, আমি মনে করি যে বিএনপি যদি সত্যি সত্যি
মানুষের কাছে যায় এবং তারা যদি মানুষের সাথে রাজনীতি করে নিশ্চয়ই দেশের মানুষ তাদের গ্রহণ করবে। এবং আমি একটুখানি গত দুদিন দিন ধরে নিশ্চয়ই আমার বহির্বিশ্বে যারা যে সকল ভাইয়েরা তারাও নিশ্চয়ই দেখছেন যে বিএনপি কিছু রাজনৈতিক বোর্ড পরিবর্তনের সংবাদ আমরা পাচ্ছি যে তারা বোধহয় জামাতকে ছেড়ে আসতে পারে। আমি জানি না বুলু ভাইয়ের পজিশন কি, সেরকম যদি হয় নিশ্চয়ই এদেশের মানুষ সাধুবাদ জানাবে এবং মানুষের কাছে আপনারা আবার যেতে পারবেন এবং আপনাদেরকে সেই ওয়েলকাম জানাই। এবং আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে লাগি, আমরা মারামারি করার দিন চলে গেছে। প্রথমত আপনি যে প্রশ্ন করে বলেছিলেন যে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার বা নার্স থাকে না, আসলে কনসেপ্টটি সকলের, শুধু আপনার জন্য না বলছি, সকলের বোঝার দরকার আছে। অনেকেই আমাদের অনেকেই বলেন যে আমাদের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার পাঠান, আসলে কমিউনিটি ক্লিনিক 6000 মানুষের জন্য একটি, প্রতি 6000-7000 মানুষের জন্য একটি করা, এটার কনসেপ্টই হচ্ছে প্যারামেডিক্স দিয়ে চলবে, নার্সও থাকবে না ডাক্তারও থাকবে না। সিএইচসিপি বলি আমরা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যাদেরকে আমরা ট্রেন করে ওখানে পাঠিয়েছি, এখানে কোনোদিন ডাক্তার থাকার কথা না, থাকবেও না, এবং তারা কিন্তু সবচেয়ে বেস্ট সার্ভিস দিচ্ছে। আজকে কয়েকশত কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি হচ্ছে, প্রথম ডেলিভারি যেদিন হয় যখন শুরু হয়েছিল সেটি সিলেটে, এবং সেখানে আমি সারা রাত জেগেছিলাম, তারা বলছিল যে ডেলিভারি আমি দিয়েছিলাম কিন্তু সুপারভাইজার পাঠিয়েছিলাম যে তারা যদি করতে পারে, সেখান থেকে আজকে কয়েকশত কমিউনিটিকে ক্লিনিকে ডেলিভারি হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নতুন ডিজাইন করে, নতুন সুন্দর একটা কমিউনিটি ক্লিনিকের ডিজাইন করে নতুন নতুন ক্লিনিক এখানে বানিয়ে দিচ্ছেন। সুতরাং একটি ভেরি সাকসেসফুল প্রোগ্রাম, বাট নট ডিজাইন ফর ডক্টর্স অর নার্সেস, কিন্তু প্যারামেডিক্স থাকবে এবং তারা কাজ করছে, 32টি ঔষধ সেখানে পাচ্ছে এবং হাজার হাজার না কোটি কোটি মানুষ এ পর্যন্ত সুন্দরভাবে সার্ভিস নিচ্ছে। এটি অত্যন্ত সফল প্রোগ্রাম যেটা বিএনপি বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন বলেছেন যে উনি বুলু ভাই সেই বিদ্যুৎ আছে বলে উনি দেখতে পাচ্ছেন এবং ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী করছেন বলে, সেটিও কিন্তু মানে এই আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। দুটো জিনিস মনে করিয়ে দিই, 2009 সালের থেকে যখন আমরা বিদ্যুৎ, আমরা কত 3500 মেগাওয়াট ছিল, আজকে কিন্তু 20000 মেগাওয়াট, সেই বিদ্যুৎও কিন্তু আমরা করেছি বলে আপনি সেই ব্যবস্থাপনার মধ্যে পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের রূপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন দিয়েছিলেন তখন কিন্তু সবাই এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা করতো, সেই ডিজিটাল বাংলাদেশ আজকে হয়েছে বলে আজকে লন্ডনে এবং সারা বিশ্বে আমাদের, আপনি গ্রামে বসে আছেন, আমি ঢাকায় বসে আছি, ও লন্ডনে বসে আছে, সবাই মিলে কিন্তু করছে। সুতরাং এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটি আপনি বলেছেন ফরিদপুরে, আমার সৌভাগ্য বা দৌর্ভাগ্য আমার, আমি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত একটা কমিটির মধ্যে আছি, পার্লামেন্টারি কমিটির মধ্যে আছি এবং এই ফরিদপুরের এই দুর্নীতির ব্যাপারটা সেখানে উপস্থাপিত হয়েছিল এবং আমাদের মানিক সাহেব আমাদের এমপি তার নেতৃত্বে একটি দল ফরিদপুরে পাঠানো হয়েছিল, আমি একজন সদস্য ছিলাম সেখানে। যে দেখলাম আসলে যে বলছিলাম যে মিডিয়ার ভাই আপনারা যে তথ্য যখন সত্যি তথ্য উপস্থাপনা না করেন তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়, এটি কিন্তু চলেই আসছে সেই সময় থেকে এখনো মানুষের মুখস্থ, এক এক পর্দার দাম 60 লাখ না কত লাখ টাকা বলি, আমরা ওখানে যে দেখলাম যে আমরা ওখানে যে দেখলাম যে ঘটনাটা, ওখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট করা হয়েছে এবং আইসিইউ বেড আছে এবং আইসিইউ বেডের 20টি বেডের সাথে যে পর্দা সেই পর্দাগুলোর এছাড়াও কিন্তু তারপরে এইচডিইউ আছে এবং অনেকগুলো পর্দার দাম, এই আইসিইউ পর্দার দাম ওই ওই টাকা, কিন্তু সেটা কি কম বেশি হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু এটা একটি পর্দা না, কিন্তু এই যে মিডিয়ার মাধ্যমে এসে গেছে একটি পর্দার দাম, এটা কিন্তু আর হচ্ছে না। সুতরাং এই হচ্ছে মুশকিল যে আমাদের বুঝতে হবে, এটা আমরা সচক্ষে আমরা না, আমরা 10 জন সদস্য নিয়ে কিন্তু সেখানে যেয়ে দেখে এসেছি এই ঘটনা। সুতরাং এটি একটি পর্দার দাম না, কিন্তু সেটির এক্সাক্ট দাম কত তাও আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু সেটি কম বেশি হয়েছে কিনা সেটি তারা দুদক আছে এরা নির্ধারণ করবে, কিন্তু পর্দাটা একটি নয়। এটির জন্য আমি আপনাকে জানতে চাই যে এটা স্বীকার করি এটা মামলা হচ্ছে, দুদক তদন্ত করছে এটার, মানে আমি শুধু ওই একটি পর্দা না এই পাশটা আমি মানে
যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগকে দিয়েই ত্রাণ দেওয়া হবে এক, আর উনি যখন ত্রাণ দিতে যাচ্ছেন বা অনুষ্ঠান করতে যাচ্ছেন কোভিড এর থেকে সচেতন করার জন্য বা মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, তখন এসপি সাহেব স্টপ করাই দিচ্ছেন, ওসি সাহেব স্টপ করাচ্ছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি এটি বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়, এটা আমরা জাতীয় পত্রিকাতেও পড়েছি, যুগান্তরের, আমি নাম যুগান্তর এবং মানব জমিনে আসছে, ঠিক আছে, হ্যাঁ হতে পারে, কিন্তু আমি আমার বিশ্বাস করতে কষ্ট হয়, অন্য কোনো কারণ না থাকলে শুধু বিএনপি কোভিড এর ক্ষেত্রে মানে এ দিতে যাচ্ছে তাতে বন্ধ করা হবে, এটি আমার বিশ্বাস করতে কষ্ট হয়, সুতরাং আমি তথ্য সম্পূর্ণ তথ্য না নিয়ে বলতে পারবো না, তবে এটি হওয়া উচিত না সেটা আমি বলবো, যদি যদি শুধু কোভিড এর কারণে উনি উনি মানুষকে সাহায্য করতে যেতে থাকেন, যেহেতু উনি বিএনপি করেন সেই জন্য এটা বন্ধ করে দেওয়া হবে, এটির আমি পক্ষে থাকবো না, এবং কখনো আমি বলবো যে আর মাননীয় ইউনো যে লিখে চিঠি ইস্যু করেছেন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মাধ্যমে ত্রাণ বিতরণ করার জন্য, জনাব বরকতুল্লাহ বুলু সাহেব যে কথা বলছেন এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের এটি আমাদেরও আমরাও যখন যাই আমরা আমরা এমপি যে আছি আমাদেরও তো আমি যখন আমিও আমার এলাকায় গেছি এবং সেখানে আমাদের ডিসি এসপি ডিসি সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরাও যেখানে যাব আমাদের কর্মী আমাদের অন্যান্য কর্মীদের সাথে করে নিয়ে যেতে, আমরা সেটা করি তখন অসুবিধা হয় না, কিন্তু যেহেতু সেটা চেয়ারম্যান বা ওদের তারা আমাদের দলীয় লোক তাতে অসুবিধা হয় না, তবে যেহেতু বিএনপির লোক তিনি হয়তো বলতেন তাহলে আমি আওয়ামী লীগের যাবো, কিন্তু তারা তো লোকাল লেভেল রিপ্রেজেন্টেটিভ, তারা তো ইলেক্টেড পিপুল, তাদের মাধ্যমে দিল্লি তো কোনো অসুবিধা হওয়ার কথা না, যেহেতু ওখানে লোকাল লেভেল ইলেক্টেড পিপল আছে তাদের মাধ্যমে আমি আপনাকে আরেকটু সাপ্লিমেন্ট করি, শুধু যুবলীগ ছাত্রলীগ থাকে সেটা না, বিএনপি কে ভোট দিছে ধানের শীষের ভোটার বা সমর্থক এই জাতীয় যতই গরিব মানুষ হোক যতই দুর্গত মানুষ হোক তারা কিন্তু একটা মানুষে কোনো রিলিফ পায়নি, কোনো ত্রাণ পায়নি, সরকারি ত্রাণ একবার দুইবার তিনবার যা আসছে না ভাই, আমি আমার এলাকায় আমি 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 আমার এলাকায় আমার ভক্তগণের আমি দায় দায়িত্ব নিয়ে বলছি, দায় দায়িত্ব হতে পারে, আমি বলি আমার আশাশুনি এলাকায় আপনি জানেন একটা বিশেষ করে প্রতাপনগর আপনাদের আমাদের আপনাদের নেতা ছিলেন নেতার বাড়ি প্রতাপনগর এবং জামাতর অধ্যুষিত এলাকা এবং সেখানে সেখানে আমার চেয়ারম্যান আছে এবং আমি মানে স্পেশালি মানে মানে এ করেছি যে এখানে জামাত যারা করুক জামাত করুক বিএনপি করুক তাদের অবশ্যই এখানে পাঠাতে হবে, প্রথমে আমার কাছে কমপ্লেন এসেছিল আমি ইউএনও কে পাঠিয়ে ডিসি কে পাঠিয়ে এবং আমার লোক পাঠিয়েও মেক শিওর করেছি যে ওখানে গরিব মানুষ যারা আছে তারা যে দলই করুক না কেন অবশ্যই তারা যেন এটা ত্রাণ পায়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে এখানে দেখা হবে না যারা অসহায় মানুষ গরিব মানুষ তাদেরকে ত্রাণ দিতে হবে, আমি কিন্তু সেটা এনশিওর করেছি, কোনো ক্ষেত্রে যে এটা ব্যর্থ হয় নাই তা আমি বলবো না, অন্য কোনো জায়গায় হচ্ছে কিনা তা আমি বলবো না, কিন্তু এটি আমাদের নির্দেশ আমি অন্তত ফলো করেছি, আপনি জানেন শহীদুল আমার আমার আপনি শহীদুলকে জিজ্ঞেস করে দেখেন আপনি আপনার এলাকায় এবং আমার ছোট ভাইয়ের মতো আমার পাশের বা আমার এক গ্রামের পাশাপাশি থাকি তার এলাকায় রাস্তা করে দিয়েছি কিনা তার এলাকায় বিদ্যুৎ দিয়েছি কিনা তার লোকের উপরে কোনো অত্যাচার করেছি কিনা, আপনি টেলিফোন করলে এখন সারা বাংলাদেশে 300 আসন এর মধ্যে একটা আসন ব্যতিক্রম হতে পারে এটা ডক্টর রুলক সাহেবের এলাকা, আর বাকি 299টার সাথে আপনার একটা এলাকা মিলালে কিন্তু আমি আমার কথা আমি তো অন্য অন্য কথা বলবো না, আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে আমার কথা আমার এলাকার কথা বলবো, আমি আমার যে পলিসি আমি যে নীতিতে কাজ করি সেই করেই বলবো আর কি, সুতরাং এখানে এদেশকে গড়তে হলে আমাদের সকলকেই এসে গড়তে হবে, আপনারা যে পলিসির মধ্যে এখন আসতেছেন দয়া করে জামাতকে পরিত্যাগ করে আমাদের মানে দেশ মুক্তিযোদ্ধার কাঠামোর মধ্যে চলে আসুন, আমরা সকলে মিলে দেশ গড়ি এই আহ্বান থাকবে আমার উপরে আমার আমার কাছ থেকে, আমি মনে করি সকলে মিলেই আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর উত্তম এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন, উনি একটা সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক এবং স্বাধীনতার ঘোষক উনি, অতএব আমরা সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিএনপি মুক্তিযোদ্ধাদের দলে
সবই আছে, কেবল একটি শব্দের প্রতি আমার একটু অবজেকশন আছে, কারণ আমি 25শে ডিসেম্বর আমি ঢাকায় ছিলাম এবং বঙ্গবন্ধু যে তিনি ডিক্লেয়ার করেছেন রাত 12টা সময় কথা ডিক্লেয়ার, এটা আমার জানা। সুতরাং বঙ্গবন্ধু যে স্বাধীনতা ডিক্লেয়ার করেছেন, আমি আপনাদের এই কথাটি আপনাদের পরিষ্কার করতে না পারলে ইতিহাস বিকৃতি হবে। এটা বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লেয়ার করেছিলেন, বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা হতো না। আর আপনাদের নেতা জিয়াউর রহমান সাহেবের সাথে আমার একসময় পরিচয় হয়েছিল, তিনি কিন্তু কোনোদিন বঙ্গবন্ধুকে তিনি কিন্তু নিজে কখনো বলেন নাই যে তিনি স্বাধীনতার কথা, তিনি কিন্তু বঙ্গবন্ধুকে কোনোদিন ডাউনগ্রেড করেননি। আনফর্চুনেটলি তিনি চলে যাওয়ার পরে এই সংঘর্ষ শুরু হয়েছে এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আমরা বিভেদগুলো মিটিয়ে নিতে পারবো আমার মনে হয় জাতির জন্য মঙ্গল হবে এবং সেই পথেই আমাদের চলা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি। এগুলো ক্যাম্পি আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে আসছি। আমি একটু বরকতুল্লাহ বুলু সাহেব, আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনার জন্য 2 মিনিট কনক্লুশনে আপনি কি বলবেন প্রবাসীদের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য? প্লিজ, বাংলাদেশের বাংলাদেশবাসী যেমন আমরা এই করোনা সংকটকালে আমি আমার এলাকায় 31শে মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত 25,000 পরিবারকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ত্রাণ দিয়েছি। আমি এলাকায় ছিলাম, এখনও আছি, আর বাংলাদেশেও আমি বিএনপি অফিসে দপ্তরে যে হিসাব, প্রায় 1 কোটি পরিবারকে বিএনপির তরফ থেকে এই মধ্যে আমাদের পার্টির চেয়ারপারসনের, অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে, তা ওনার অনুপ্রেরণায় আমাদের এই রিলিফ কাজ করা হয়েছে। আমাদের জাতীয় একটি করোনা মোকাবিলা করার জন্য একটি জাতীয় কমিটি করা হয়েছে এবং এটা উপজেলা পর্যায়ে এটা সম্প্রসারিত হয়েছে এবং প্রতিনিয়ত কোথায় আমার কোন এলাকায় কতজন মারা যাচ্ছে, কতজন আক্রান্ত হচ্ছে, এই তথ্য আমাদের পার্টির সদর দপ্তরে প্রতিনিয়ত প্রেরণ করা হচ্ছে। কোথায় কীভাবে ত্রাণ কাজ পরিচালনা করা হচ্ছে এগুলো দিচ্ছে। আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশকে রক্ষা করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, আমি আবারও রিপিট করব, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন, একটা জবাবদিহি সরকার প্রয়োজন, একটি আইনের শাসন প্রয়োজন, একটি আইনের শাসন প্রয়োজন এবং জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রয়োজন। মানুষ যার ভোট সে দেবে, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ছাড়া এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। অতএব এই দুর্নীতির থেকে আমাদের মুক্ত হতে হলে দেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অবশ্যই প্রয়োজন, তার মাধ্যমে দেশের মুক্তি আসবে, এছাড়া কোনো মুক্তি আসবে না। জোড়া তালি দিয়ে একটা দেশ চলে না। দেশের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে এর থেকে উত্তরণের একটি মাত্র রাস্তা, কারণ আমাদের নির্বাচন কমিশন পৌঁছে গেছে, অন্যান্য প্রশাসনের বিভিন্ন জায়গাও ইতিমধ্যে তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। একটি মাত্র আশার আলো, এবার র‍্যাব সহ পুলিশের, সিআইডি, ডিবি সহ যে যৌথ অভিযানে এদেশের দুর্নীতিবাজদের, নাগরবোয়ালদের, খুব ক্ষমতাশালীদেরকে তাদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করেছে, এই জন্য ওদের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিই। তবে আইনের শাসন ফিরে আনতে হলে আবারও বলছি, একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতা আসবে এবং তারাই দেশ শাসন করবে, এখানে দেশের মঙ্গল, এর বাইরে কোনো মঙ্গল নেই। ধন্যবাদ, ধন্যবাদ জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। আমি যাচ্ছি জনাব আপামর রুহুল হক সাহেব, আপনার আপনার জন্য 2 মিনিট শেষ, আপনি প্রবাসী এবং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য কি বলবেন? ধন্যবাদ আয়োকন এক্সক্লুসিভকে, আমাদের দেশে এবং বিদেশে আমাদের সকল ভাই বোনেরা যারা আমাদেরকে শুনছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং করোনা মুক্ত থাকুন এই কামনা করি। আমাদের বরকতুল্লাহ বুলু ভাই যে কথা বললেন যে আমরা সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লারেশন করেছেন জিরো টলারেন্স, বরকতুল্লাহ বুলু ভাইয়ের মুখ দিয়ে কিন্তু বেরিয়ে এসছে যে আমাদের র‍্যাব পুলিশ আমাদের কিন্তু যারা দুর্নীতি করছে তাদেরকে ধরছে এবং তারা পার্টির মধ্যে তো অনেক শক্তিশালী মানুষ তাদেরকেও কিন্তু ধরে জেলে দিয়েছে। সুতরাং এটাই তো হচ্ছে সুশাসন এর এগোনোর একটি পথ এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ। এই পথে এগোতে পারলেই, এমনিভাবে এগোতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলে, দুর্নীতি সারা দেশ থেকে, সমাজ থেকে বিতাড়িত করতে পারলে আমরা এ দেশ গড়ার কাজে অনেক দূরে এগিয়ে যাব। আমরা পদ্মা সেতু করছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে তুলেছি, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, আমরা 3,000 মেগাওয়াট থেকে এখন 21,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছে। আমাদের একটাও কমিউনিটি ক্লিনিক ছিল না, সেখান থেকে এখন
1,415,000 কমিউনিটি ক্লিনিক, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আছে, আমাদের এখানে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হলে যে কথা উনিও বলেছেন সে কথা আমি বলবো, যে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের জাতিকে একসাথে করে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে একসাথে করে এগোতে হবে, সেই দিকে যদি আমরা এগোতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দেশের মুক্তি হবে, আমাদের ছাত্র বা আমাদের যুব সমাজ আমাদের একটা সফল শক্তি, এই যুব সমাজকে আমরা গড়তে পারলে তাহলে আমাদের সফল মুক্তি। আমি মনে করি যুব সমাজকে টেকনিক্যাল এডুকেশন দেওয়ার বিশেষ প্রয়োজন এবং সেই টেকনিক্যাল এডুকেশন দিলে আমরা বাইরে জনশক্তি আমরা বাড়াই, বাইরে বিশেষ করে আমাদের আপনারা বলেছেন আমাদের বাইরে যে সকল বাইরে শুনছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনাদের বন্ধু বান্ধব ভাই বোনেরা যারা বাইরে যেতে চান তাদের টেকনিক্যাল এডুকেশন প্রতিটি থানায় একটি করে টেকনিক্যাল কলেজ হচ্ছে, এই টেকনিক্যাল এডুকেশন ভিত্তি করে সেখান থেকে কিছু স্পেশাল এডুকেশন নিয়ে শিক্ষা নিয়ে তাহলে বাইরে গেলে আপনারা আরো বেশি আয় করতে পারবেন নিজেদের জন্য আপনাদের ফ্যামিলির জন্য। এদিকে আমি সকলের প্রতি ধন্যবাদ এবং করোনা যেখানে আছে যে সকল দেশে আছে সবাইকে আমি মাস্ক পরার অনুরোধ জানাই, চিকিৎসক হিসেবে সবাই যদি মাস্ক পরে তাহলে কিন্তু আমরা এখানে তিনজন মানুষ আছি, তিনজনে যদি আমরা মাস্ক পরি যদি সামনে বসে থাকতাম কিন্তু জিরো ট্রান্সমিশন, এক থেকে অন্য জায়গায় কিন্তু জিরো ট্রান্সমিশন। সবাই মাস্ক পরুন, হাত ধোয়ার ব্যবস্থা করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন যেখানকার যা আছে, তাহলে কিন্তু আমরা দেশে করোনাকে থামিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ডক্টর রুহুল হক এমপি সাহেব, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব আপনাকে এর জন্য যে আপনি আপনার এলাকা থেকে অনেকগুলো নিউজ আমাদের কাছে আসছে যে আপনি আপনার এলাকায় খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন এই COVID-19 জন্য। আপনাকে আমি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর রুহুল হক সাহেব, আপনার আমলে অনেকে বলেছেন যে আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে এখনের চেয়ে অনেক ভালো ছিল এবং আপনাকে যদি আবার দেওয়া হয় তাহলে আরও ভালো হতো। যাই হোক, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের দুজন বিজ্ঞ পলিটিশিয়ানের সাথে, কথা বলছিলাম দুজন সাবেক মন্ত্রীর সাথে এবং কথা বলছিলাম যে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমরা COVID-19 মোকাবেলা করতে পারি, বাংলাদেশের মানুষের সাথে কীভাবে আমরা থাকতে পারি। আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, একটি রিকোয়েস্ট, যে সেটি হচ্ছে যে প্লিজ বাংলাদেশে কল করুন, বাংলাদেশের মানুষকে সাহস দিন এবং বাংলাদেশের মানুষের সাথে থাকুন যাতে করে তারা এই করুণ মুহূর্তে, এই দুর্যোগ মুহূর্তে একটু সাহস পেতে পারে এবং একত্রিত হয়ে এই COVID-19 মোকাবেলা করতে পারে। আর যারা ব্রিটেনে আছেন, স্পেশালি ইউনাইটেড কিংডমে আছেন, আজকে নতুন ল হচ্ছে যে অবশ্যই আপনারা শপিং সেন্টারে যান, শপিং মলে যান, গ্রোসারি শপে যান, অফ লাইসেন্সে যেখানেই যান, অথবা বাসে বা ট্রেনে বা আপনাদের কারে উঠুন যেখানে যান, আপনাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সরকার একটি নতুন আইন তৈরি করেছে অথবা আপনাদের জরিমানা করা হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।